হার হার মহাদেব আপনারা দেখছেন পুজোর আসর ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছি ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকের ভিডিওর বিষয়বস্তু বারের পুজো অর্থাৎ শনিদেবের পুজো আমরা সাধারণত জানি মন্দিরে এই পুজো হয় এবং অনেকে বাড়িতেও দেয় বাড়িতে ঘরের ভেতরে অবশ্যই না সেটা ঘরের উঠোনে বা তলায় এই পুজোটি হয় এই পুজো করতে কী কী লাগে আর এই বাড়িতে পুজো করলে কী কী দ্রব্য লাগে কীভাবে সাজাবেন কিভাবে পুজোটি করবেন এবং কিভাবে নৈবিদ্য সাজাবেন সবকিছু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন প্রথমেই বলি এটা একটা গ্রহ পুজো আমাদের নবগ্রহের মধ্যে সপ্তম গ্রহ এবং অন্যতম গ্রহ হলো এই শনিদেব অর্থাৎ বারের পুজো এর জন্য প্রথমেই লাগবে একটি ফর্দ ফর্দমালাটা আমরা দেখতে পাচ্ছেন ফর্দ পুজোর সাধারণ পুজো যেমন লাগে তেমন পঞ্চগুড়ি পঞ্চরত্ন পঞ্চপল্লব বা আমের পল্লব দিয়ে করতে পারেন তার সঙ্গে আপনার লাগবে কৃষ্ণ অর্থাৎ কালো টিল যেটা কষাকষির মধ্যে দেবেন তারপরে আপনার মাস কলাই লাগবে আমাদের মাসকলাই লাগে হল মাসত্ত্ববলির জন্য এর সঙ্গে সিন্নি লাগবে নৈবিদ্যর ফল লাগবে একটি লোহার আসন লাগবে একটি লোহার মধুপর্কের বাটি লাগবে এবং কৃষ্ণ ঘট অর্থাৎ নীল রঙের ঘট লাগবে মধুপর্কের বাটি লাগবে মধুপর্কের জিনিস লাগবে ধূপ ডিপ লাগবে একটি নীল গামছা দেবেন এ দিতে পারেন এবং তার সঙ্গে আমাদের লাগবে একটা নীল ধুতি আপনারা দিতে পারেন পাঁচটা পান লাগবে পাঁচটা রম্বা অর্থাৎ পাকা কলা এর সঙ্গে পাঁচটা সুপরি পাঁচটা কাঁচা টাকা এবং পাঁচটা বাতাসা দিয়ে আমরা মোকাম সাজাবেন টির কাটি অবশ্যই দিতে হবে নীল ছুটো দিয়ে ঘিরে দিতে হবে এই হলো মোটামুটি আমাদের বাদ ঠাকুরের ফর্দ আমরা দেখতেই পাচ্ছেন সিন্নিটার পরিমাণটা আমরা আগেই জানেন মিষ্টান্ন দেবেন এই হলো মোটামুটি আমাদের বাদ ঠাকুরের ফর্দ এইবার সাজাবেন কি করে একটি জলচকির ওপরে এরকমভাবে আমরা দিয়ে দেবেন একটি গামছা এবং তারপরে মোকাম সাজাবেন এবং তারপরে পঞ্চগুড়ি দিয়ে আপনাদের এইভাবে রঙ্গোলি মতো করতে পারেন তার মধ্যে অবশ্যই যেন নীল রঙটি থাকে এবং লাল রঙও দিতে পারেন কারণ লাল হলো কালীর কে নির্দেশ করে এবং প্রত্যেকটা গ্রহের একটি করে অরিষ্টার্থ দেব থাকে তার মধ্যে এই শনিদেবের অরিষ্টার্থ দেব হলো দক্ষিণাকালী তাই লাল রং দেওয়াই যায় ঘট পাটবেন ঢান ডুব্ব পঞ্চশস্য দিয়ে এবং মাটির ডেলা দিয়ে টির কাটি অবশ্যই পাঠবেন এবং আমাদের মটুপর্কটা এই লোহার বাটির মধ্যে ঘি মধু দুধ এবং তার সঙ্গে একটি বাতাসা দিয়ে দিতে হবে দি দিতে হবে এইভাবে মধুপর্ক তৈরি করবেন এবং সুন্দর করে রকরি সাজিয়ে ঘরটি প্রতিষ্ঠা করবেন চের একটা ঘর যেভাবে পাঠে ঘটের মধ্যে শিউ দিয়ে এঁকে নেবেন এবং চেলি গামছা দিয়ে দেবেন তার মধ্যে এবার আমাদের ঘিরে দিতে হবে সুতো দিয়ে মোকাম আমাদের পাঁচখানা প্রথম মোকামটা যাবে গণপতির উদ্দেশ্যে গণেশ তারপর একটা সূর্যদেব তারপর একটা শিব এবং তারপর একটা গুরুদেব বা আপনি শিবের বদলে ওখানে নারায়ণ বা গুরুদেবের বদলে নারায়ণ দেবেন এবং মধ্যেটা আমাদের বার ঠাকুরের উদ্দেশ্যে সংকল্প করতে হবে আমাদের এখানে রেখে দিতে হবে এবং যে লোহার আসনটা দেবে সেটাও এইখানেই আপনি রেখে দেবেন মোকাম যেভাবে সাজাতে হয় সেই পুরোপুরি আমি বলেছি পান আপনার বাতাসা কাঁচা টাকা সুপুরি পইটে দিয়ে দিতে হবে এবং তারপরে আপনি সুতো দিয়ে ঘিরে দেবেন এই হলো মো মোটামুটি বার ঠাকুরের আমাদের মোকাম সাজানো এবং অবশ্যই নারায়ণকে নিয়ে যাবেন নানান স্নান করানোর জন্য তামরক্টুর বাটি অবশ্যই আপনাকে রাখতে হবে এর সঙ্গে আপনাকে এর পরেই যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো যেখানে তুলসী গাছ পাবেন তুলসী তোলা থাকবেন সেখানে তুলসী গাছ অবশ্যই আপনি দেবেন হলে আপনাকে একটা অবশ্যই তুলসী গাছের চারা এই ঠাকুরের পাশে রাখতে হবে কারণ এটা তুলসী গাছের সামনেই করা উচিত এইবার আপনাকে সাজিয়ে ফেলতে হবে ঘট ঘটে চাটমালা দিতে পারেন এখানে দেয়া হয়েছে এইবার নৈবিদ্য নৈবিদ্য হবে পাঁচ ভাগে একটা এবং নয় ভাগে একটা নবগ্রহের জন্য এবং পঞ্চদেবতার জন্য তারপরে আপনি সিন্নি রাখবেন সিন্নির পরিমাণ অনুযায়ী তারপরে কুচা সিন কুঁচো একটা রাখবেন গুট ছোলা দেবেন এবং পঞ্চন্ন মিষ্টি সন্দেশ দই এবং সেবার জল অবশ্যই দেবেন এর সঙ্গে পুষ্পার্থ সাজিয়ে নিতে হবে বেলপাতা তুলসী পাতা উভয়ই থাকবে পুষ্প অর্থের মধ্যে চাল রাখবেন একটু তিল রাখবেন ধানডুব্ব রাখবেন কোষাকুষিটা সাজিয়ে নেবেন কোষা কুষিটা যেন অবশ্যই থাকে এইভাবে আপনি বার করে পুরোপুরি জিনিসটা সাজিয়ে নিলেন এবং তারপরে আমাদের পুজো করতে হবে প্রথমে আপনাদের যেই পুজোটা করতে হবে পঞ্চগড়া পুজোর সংকল্প করে নিতে হবে স্বস্তি বাচন করতে হবে এবং পঞ্চপ্রচারে বা ষোলোপচারে আপনি পুজো করে নিতে পারেন পুজো করে ফেলার পরে আপনাকে করতে হবে এর সঙ্গে পাঁচালি পরতে হবে এবং তারপরে অঞ্জলি দেবেন আরতি করবেন এ পুজো সমাপ্ত হয়ে যাবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে ঘন্টাখানেক খানেক এই পুজোর সময় লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যারা এখনও করেনি সাবস্ক্রাইব করবেন বিল বটনটা অন করে দেবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন নমস্কার